হ্যালো ভিউয়ার, এই যে বেদে দেখতে পাচ্ছেন, তারা বাংলাদেশের সবচেয়ে বড় বেদে, তারা রাসেল ভাইপার ধরার জন্য বেদে পাড়ায় চলে আসছেন। এখন আপনারাই বলেন যে এখানে বেদে থাকা সত্ত্বেও তারা কত বড় বেদে, তাদের এই দেখেন যন্ত্রপাতি হাবিজাবি, এই ব্যাগভর্তি সাপ ধরার যেই জিনিসগুলা এইগুলা নিয়ে আসছে, আর সাথে ছাতাও আনছে, যদি কোনো কারণে বৃষ্টি পড়ে তারা সেফ থাকার জন্য, আবার রোদ উঠলে এই ছাতাটা সেফ করবে। এই যে মেন বেদের সর্দার, ওনার সাথে এখন আমি কথা বলবো। হ্যালো বেদে সাহেব ভাই, কি বলবো আপনাকে, বেদে বলবো নাকি সর্দার বলবো? না না, আমি প্রথমে আপনি আমাকে অপমান করেছেন বেদে সর্দার, বেদে বলে আমাকে বলতে হবে বেদে সর্দার। যাই হোক, আপনাকে সেজন্য মাফ করে দিলাম, কারণ আমাদের নতুন হলো সাংঘাতিক সাংবাদিক, সেজন্য এখন কথা হইলো আমরা এখানে রাসেল ভাইপারের খোঁজ পেয়েছি। হ্যাঁ, সেজন্য আমার দুই সাঙ্গপাঙ্গ নিয়ে আসছি, আমার দুই ভাইগনা। হ্যাঁ, আর এই যে এখানে আছে বেদের আমার এলো নাতি। দাঁড়ান, আপনার কথা আগে বন্ধ করেন, আমি আগে এদিকে চেক করে দেখি, কারণ আমার একটু পিছনে যাইতে হইব। এদিকে রাসেল ভাইপার আছে কিনা, অথবা রাসেল সুইপার আছে কিনা, এদিকে আছে কিনা, এ থাকতে পারে, কারণ রাসেল ভাইপারের আগে রাসেল সুইপার থাকতে পারে। হ্যাঁ ভাই সর্দার বলেন, বেদে সর্দার। এখন আমরা খবর পেয়েছি সাবার না বলি, নামটা না বলি, আমরা খবর পেয়েছি এখানে রাসেল ভাইপার নামে এক সাংঘাতিক এক সাপ মানে বসবাস করছে। এখন সে জানে না যে আমি কতটা সাংঘাতিক, সেজন্য আমরা তাকে ধরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা তাকে ধরবো। আমার দুই নাতি রেডি হচ্ছে, দুই ভাগ্নে রেডি হচ্ছে, আমার নাতি হলো এই জায়গায়। হ্যাঁ, আমার নাতি, এই নাতি, এই বিন কো বিন বিন তো দাদা বাসায় রেখে গেছি। কেমন কথা কইলো যে হ্যাঁ কেমন দাঠা, হ্যাঁ সমস্যা না, আমার বিন দিয়ে চালাই দিবনি যা। কিন্তু ভাই একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলুন। আপনাদের দেখে না আমার নকল বেদে মনে হইতো। আরে মিয়া, কোন সন্দেহ আছে? নকল ওই যে জিন্স প্যান্ট পইরা এইখানে আসছেন, তারপর জিন্স প্যান্ট শার্ট পইরা সবাই আসলেন, কিন্তু হঠাৎ করে এই যে লুঙ্গি পাঞ্জাবি পইরা বেদে সাজতাছেন। হইছেটা কি, আমরা যে প্যান্ট শার্ট পরে আসছিলাম, এখন এই যে হাওয়া, প্রাকৃতিক হাওয়া দেখে আমাদের সহ্য হয় নাই, এই লেগে মনে করলেন হাওয়া ঢুকানোর জন্য মনে করলেন এটা পরে হারাইছি। আপনি বুঝতে পারছেন আমার কথা? হাওয়া কি নিচ দিয়ে যায় না উপর দিয়ে? হাওয়া যেখান দিয়ে যায়, এখন আমার বিন খুঁজে পাচ্ছি না, সমস্যা নাই আমার বিন। এ ভাগ না, এই তোকে কিন্তু মাইরে পায়ের হালা পরে একবারে, তোকে কিন্তু আমি বারবার কইছি যে এটা তুই কেন আসিস, তুই কিন্তু ছোট ভাগ না। আমার উত্তেজিত হয়ে গেছিলাম আর কি, কারণ আমি আমরা রাসেল ভাইপার ধরতে আসছি। এখন কথা হলো আমরা রাসেল ভাইপার ধরানোর জন্য যাব, কিন্তু বিন যে চালাবে, বিন যে মেন কেয়ার ক্যারি করবে, সে হলো ক্যামেরার পিছনে, তাকে কি দেখতে চান? অবশ্যই তাকে দেখাবো, এই দেখেন। হ্যাঁ এই যে সে হলো বিন ক্যারি করবো, ঠিক আছে, সে বিন ক্যারি করবো, সে এখন দেখেন এই যে পলাইতেছে। যাক সমস্যা নাই, আমি